তুমি কেন বুঝতেছ না আমি একজনকে ভালোবাসি? তুমি কি বুঝতে চেষ্টা করো? আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না, আমি শুধু তোমাকে ভালোবাসি, এটাই ফাইনাল। সম্রাট, তুই আমার ভাইকে কেন আটকে রেখেছিস? এখন তুই নিজ চোখে দেখবি তোর ভাইকে কিভাবে কুপিয়ে কুপিয়ে মারি। কত কথা লেখা আছে এই বুকে জমা, তোমাকে লিখে দিলাম ও প্রিয়তমা। পারভেজ, তুই তাকিয়ে কি দেখিস? তোর জান চাই, তোর জান। আমি সম্রাট বেঁচে গেছি, সম্রাট দা পাওয়ার, সম্রাট দা পাওয়ার, সম্রাট দা পাওয়ার। আমার আর সহ্য হচ্ছে না রে নয়ন, পারভেজের কোনো খোঁজ পেলি? ও ভাই আমার বোনকে নিয়ে কোথায় গেল? এতদিন ধরে আমি হাসপাতালে, তারা কোনো খোঁজ পেলি না, এটা কোনো কথা? এ কি তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারো আসার কথা ছিল নাকি? তোমার ভাই যদি জানতে পারে তাহলে শুধু একটা ঝামেলা সৃষ্টি হবে, আর তাছাড়া আমি কোনো ঝামেলাতে জড়াতে চাই না, বুঝছো? ঝামেলার কি আছে? আমি সবাইকে চিৎকার করে বলবো আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। হে আকাশ বাতাস, তোমরা শুনে রাখো, আমি মুন্নাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। খবরদার সম্রাট, আমার ভাইয়ের যদি কিছু হয় পরে এখান থেকে একজনও জান নিয়ে ফিরে যেতে পারবি না।